নয় মাসের অন্তঃসত্ত্বা এক তরুণীকে হত্যা করে তার পেট কেটে বাচ্চা বের করে নেওয়া হয়েছে। নির্মম এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। এই ঘটনায় দুই নারী এবং এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের খবরে বলা হয়, ভয়াবহ এই হত্যার শিকার ওই তরুণীর নাম মার্লিন ওকোয়া। তাকে অপহরণ করার পর শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর পেট কেটে বাচ্চাটি বের করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহত মার্লিন ওকোয়া শিকাগোতে অল্টারনেটিভ হাই স্কুল থেকে বিকাল 3টার দিকে নিজের মোটরসাইকেল নিয়ে একাই বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সেই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ির সামনে একটি ময়লার স্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্টে জানা যায় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এরপর পেট কেটে শিশুটি বের করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন বাচ্চাটির অবস্থা আশঙ্কাজনক, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই ঘটনায় 46 বছর বয়সী ক্যালারিস্কা ফিগুয়া এবং 24 বছর বয়সী তার মেয়ে ডেসিসির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। আর আটক করা হয়েছে ডেসিসির বয়ফ্রেন্ড পিটার বোবকে। তরুণীর স্বামী ইয়োভানি লোপেস বলেন, আমাদের 3 বছরের ছেলে রয়েছে। আমার স্ত্রীর সঙ্গে কারো কোনো ধরনের ঝগড়া ছিল না। আমি এটা বিশ্বাস করতে পারছি না।